শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হলো মোহাম্মদ জমিরুদ্দিন। বাবার নাম মোহাম্মদ মনিরুদ্দিন। মায়ের নাম জ্যোৎস্না। জ্যোৎস্না। ঠিকানাটা? ঠিকানা দুরদুর ইউনিয়ন, দুরদুর ইউনিয়ন আর বেল্লাবাড়ি, বেল্লাবাড়ি লালপুর মাঠুষ। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধকালে আমি 3টা সেরিট হই। আমি কিন্তু একবার নিদান্ত করি, মাত্র 6 কাঠা জমি আমার। ভারতে যায় পানি পিয়া প্রথম ভর্তি, সেই কুদ্দুস মাখন ছিল, ওই আমার ভর্তি করে নিল, দিয়ে ওখানে ট্রেনিং করাইল, করা সাইডি ওখান থেকে ওখানে প্রায় 1.5 মাস মতো ছিল। থাকার পরে হাই ট্রেনিংয়ে পাঠাইল, হাই ট্রেনিংয়ের জন্য শিলিগুড়ি পানিঘাটা এক মাস ট্রেনিং করছি। ওখান থেকে চলে আসছি 7 নম্বর সেক্টর তরঙ্গপুর, ওখানে আসি হাতিয়ার লিখি, লিয়ে ওখান থেকে এত বাংলাদেশে আসছি। জামাল মেম্বার, আবু বাক্কার, নৈমুদ্দিন হাজি, ইয়াজো আর জমিরুদ্দিন। আপনার কমান্ডার কে ছিল? কমান্ডার যুদ্ধকালীন কমান্ডার ছিল আবু বাক্কার। ডেপুটি কমান্ডার? ডেপুটি কমান্ডার জামাল মেম্বার ছিল। একটা অপারেশনের কথা বলেন। অপারেশন আমরা বেশি সময় পাইছেন নিব, আইসি আড়ানির জন্য একদিন যায়, আড়ানি ট্রেন ঘুরে আসতো, আইসি এই বিল মেটাইছিল, বিল মেটাইছি আমার জামাল মেম্বার ধরা পড়লো পাকসন্নর হাতে। তখন তো আমরা শত্রুভঙ্গ, ধরা পড়ার পর 14 দিন পর বা দেশ স্বাধীন হয়েছে আর আমরা কোনো দাঁড়াতে পারিনি। জি না, বেশি ছিল, অপর দিনে মারা গেল, সবকটাই মারা গেছে, এখন আমি আছি আর আবু বাক্কার আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার,
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।